পেলো নারী চাঁদ হাজেরা সোনার, হিন্দু মুসলমান সোনাতে দেই যান, ওহে নাজিল করে হাজরা কে শোনান। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। তারপর শুনবে, ও বিবি সাহেরা করিব না বিয়ে, আপন ভালোবাসা দিও না বিলিয়ে, এখানে শেষ হোক এটা আমি চাই না, জাতির পিতার কেন সন্তান হবে না। খাবো না ভাত পানি কসম খোদার, যদি না করো বিয়া বোন হাজেরার, দিতে রাজি আছি আমি আমার জান। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। অতি সুন্দর কথাই কবি আর কি লিখছে শুনুন। দিয়েছ যা কসম ও বিবি সাহেরা, করিতে বাধ্য আমি বিয়ে হাজেরার, মিলে মিশে থাকবো আমরা দুবনে, অভাব কিছু হলে রাখবো না মনে। মিটাতে পারিব না আমি যে এই ঋণ, রেখেছ মান দিয়া করে ইব্রাহিম, দোয়া করি খোদা সন্তান দিও দান। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। তারপর শুনবেন, খোদারি অশেষ কি পাইলো জাতি উল্লাহ, খুশিতে মাতো আর পিতা খালি লোল্লা, দিনেরই প্রচারে নবী সারা দিন ঘরে, বাড়ি ফিরিয়া নবী হাজেরার দরে, পিতারি ভালোবাসা নিয়েছে অসীম, চাই না তোর ছেলে খেতে সারা দিন, সাহেরা বিবি দেখে চিন্তায় পড়ে যায়। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। অধিকার সীমা তুমি করেছ লঙ্ঘন, এরই বিনিময়ে আছে বহু বন্ধন, জাতিতে জামানা কেন এই লক্ষণ, স্বামীর অধিকার একা করেছ ভক্ষণ, পিতলে শিখ দিয়ে করে অঙ্গহীন, হাজেরা কাঁদে দেখে কাঁদে ওই জমিন, রক্ত বয়ে গেল না কদি কান। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। সর্বশেষ কথায় আমার প্রিয় কবি হাকিমুল ইসলাম কি লিখছে শুনুন। শোন গো হাজেরা করুণাতে আল্লাহ, বিয়ের শান মান খোদা রাখিতে জেল্লার, আজ থেকে যত নারী হবে বিবাহিতা, রত্ন দিতে হবে নাকে কানে রেখা। পাক হাজেরা তুমি বলছে রহমান, নারী জাতি তোমার কারি রাখিতে মান, হাকিমুল বলে গেলেন সুন্নাত হাজেরা দান। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। পেলো নারী জাত হাজেরা সুন্নাত, হিন্দু মুসলমান সুন্নাতে দেই যান, ওহে নাজিল করে হাজেরা কে শোনান। মহাজেরার সম্মান দিল রহমান, নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। নাকে কানে মা বোনের আছে তা প্রমাণ। তো শুন, এখন একটি 2023-এর একদম নতুন কালাম, তো সেই কালামটি গাইছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি লিখছে শুনুন।
শোনো মা আমি না করেছো কি সাধনা, শোনো মা আমি না করেছো কি সাধনা, পেলে খোদার খাজানা এ যেন রে মদিনা, শোনো মা আমি না গো। তারপর শুনবেন, যাহার রূপের জ্যোতি দেখে হীরা মোতি, যাহার রূপের জ্যোতি দেখে হীরা মোতি, তারা হলো বেগল লাজে লজ্জাবতি, তারা হলো বেগল লাজে লজ্জাবতি, নূরের ঝিলিক রেখা যাহার অঙ্গে মাখা, এ যে নবীর নবী এ যে খোদার সখা, এ যে নবীর নবী এ যে খোদার সখা গো। যে রূপের নেই তুলনা দেখে হয় ফিল্লাফানা, যে রূপের নেই তুলনা দেখে হয় ফিল্লাফানা, যে থাকে সে ভোলে না দেখে সবাই দিবানা, শোনো ও মা আমি না করেছো কি সাধনা, শোনো ও মা আমি না করেছো কি সাধনা, দেখে খোদার খাজানা এ যে নোরে মদিনা, শোনো ও মা আমি না গো। অতি সুন্দর কথায় কবি আর কি লিখছে শুনুন। চলো মারবে বিচারে ছিল অন্ধকারে, চলো মারবে বিচারে ছিল অন্ধকারে, সারা মক্কানগর অন্যায় অনাচারে, সারা মক্কানগর অন্যায় অনাচারে, নবী আসার পরে সকল ঘরে ঘরে এলো সুখের দিন, এলো শান্তি ফিরে, এলো সুখের দিন, এলো শান্তি ফিরে গো। যার প্রেমে দিবানা ধন্য কলকায় না, যার প্রেমে দিবানা ধন্য কলকায় না, খুশি সারা জামানা এ যে নোরে মদিনা, শোনো ও মা আমি না গো। তারপর শুনবেন, মদিনার কাকর পাথর নবীর করে আদর, মদিনার কাকর পাথর নবীর করে আদর, তারা হায়ো তালা করতে নবীর কদর, তারা হায়ো তালা করতে নবীর কদর, আসে হুর পালারা নবীর দেয় পাহারা, আসে হুর পালারা নবী দেয় পাহারা, নাচাই কোলে তুলে খোদার ফারিস্তারা, নাচাই কোলে তুলে খোদার ফারিস্তারা গো। এসে মা হালি মা কোলে নিয়ে দেয় গোছুমা, পিলাব দুগ তো আমি আমি না রে খোকন সোনা, শোনো ও মা আমি না গো। সর্বশেষ কথায় আমার প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব কি লিখে শুনুন। যাহার প্রেমে পাগল ধরার মানুষ সকল, যাহার প্রেমে পাগল ধরার মানুষ সকল, এমন দয়ার নবী দুনিয়ায় বিরল, এমন দয়ার নবী দুনিয়ায় বিরল, যাহার সাফায়াতে উম্মত যাই জান্নাতে, যাহার সাফায়াতে উম্মত যাই জান্নাতে, কৌসার পিলাই তিনি সেদিন নিজের হাতে গো। রহমতুল্লাহ দিবানা দিদারে সেই মদিনা, রহমতুল্লাহ দিবানা দিদারে সেই মদিনা, দেখে সেই রওজা খানা মিটবে মনের বেদনা, শোনো ও মা আমি না গো।
হ্যালো।